আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মায়ান্স মাম্মা স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমি আজকে রান্না করব কাতলা মাছের মাথা। আর আমি কিভাবে মাথাটা রান্না করি আপনারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আমি ফার্স্টে এখানে বড় একটা কাতলা মাছের মাথা নিয়েছি আর এটাকে দু পিস করে কেটে নিয়েছি। আপনারা দেখে বুঝতেছেন কিরকম সাইজ করে কেটে নিয়েছি। ফার্স্টে এখানে লবণ দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম হলুদ। হলুদ আর লবণ দিয়ে ফার্স্টে মাছের মাথাগুলোকে মেখে নিতেছি। এরকম করো বাবা, নাই এখানে মাথাগুলোকে মেখে আমি 10 মিনিট রেখে দিলাম। এরপরে চুলা একটি কড়াই বসাই দিলাম আর দিয়ে দিলাম তেল। এরপর মাথাগুলোকে এক এক করে ভেজে নেব। আর আমি এক পিট প্রায় 2-3 মিনিট করে ভেজে নেব। আর আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার করে ভেজে নেবেন। আর ভেজে নিলে একটু খেতে টেস্টি হয়। আর মাথার ভিতরে সব কিছু ভালোভাবে রান্না হয়ে যায়। আর আমার একটা মাছের অংশ ভাজা শেষ, মাথার অংশ আমি এরকম কালার করে তুলে রাখতেছি। আর এখন বাকি অংশ ভেজে নিব। আর অনেকে মাথাগুলো অনেক দিন পর্যন্ত ফ্রিজে জমা হয়ে যায়। আর আপনারা অবশ্যই এরকম পদ্ধতিতে রান্না করলে খেতে ভালো হবে আর মাথাটা জমা হয়ে থাকবে না। আমি আরেকটা মাথার অংশ ভেজে নিতেছি, সেম অবস্থা, সেম কালার করেই তুলে নিতেছি। আর আমার পুরোপুরি মাথাগুলো সব ভাজা শেষ। আর আপনারা চাইলে একটা জায়গায় দুটো মাথাও ব্যবহার করতে পারেন। এরপর আমি চুলা আরেকটি কড়াই বসে দিলাম আর মাছ ভাজা তেলগুলো দিয়ে দিলাম, সাথে আমি আরও কিছু খাওয়ার তেল দিয়ে দিলাম। এরপর এখানে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি 1 মিনিটের মতো রান্না করে নেব, তাহলে পেঁয়াজের আর কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। 1 মিনিট পরে যখন পেঁয়াজটা এরকম হয়ে যাবে, কালারটা একটু পরিবর্তন আসবে, তখন ওই অবস্থা আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন কিন্তু একসাথে পেস্ট করা। 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আধা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এই সব মশলাগুলোকে আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে এর মধ্যে দিয়ে দিব ফানি। ফানি দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব, একদম তেল উপরে ভেসে ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম একটা কালার চলে আসবে আর তেলগুলো উপরে ভেসে ভেসে আসবে, এই অবস্থা আমি একটু নেড়ে ছেড়ে মাথাগুলো দিয়ে দেব। আর মাথাগুলো একটু কষিয়ে নেব 2-3 মিনিট ভালোভাবে, তাহলে মাথার ভিতরে ময় মশলাগুলো ভালোভাবে যাবে আর খেতে আরও টেস্টি হবে। যত কষিয়ে রান্না করা যাবে ততই খেতে মজা হয়। এভাবে প্রায় 2-3 মিনিট কষিয়ে নিতেছি। জি জি, কথা বলেন না বাবা। জি 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 জি। মাথাগুলো কিছুক্ষণ কষানোর পর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিতেছি। আর পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিতেছি। আর বলক চলে আসছে। আর একটু উল্টি পাল্টি রান্না করলে ভিতরে ভালোভাবে মশলাগুলো যাবে। আর অপেক্ষা করো পানিগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর আমার এ পাখে অন্য চুলায় রান্না হচ্ছে। আর আমি এখানে আলু দিয়ে মাছ পাতুরি করতেছি। এই রান্নাটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি কিভাবে মাছ দিয়ে আলু পাতুরি করি এরকম একটা রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর দেখে বুঝতেছেন কত সুন্দর হয়েছে। আর লবণীয় খাওয়ার টেস্টটি একদম, মরিচ বাটা বাটা মরিচ দিয়ে রান্নাটা হচ্ছে। আর এ পাখে মাথাগুলো হয়ে গেছে। আমি এখানে 4টা কাঁচা মরিচ দিয়ে দিলাম, একদম গাছের মরিচগুলো।
গাছ থেকে নিয়ে দিয়ে দিলাম। এই জল অবস্থা আমি এখন নামিয়ে ফেলবো। আপনারা চাইলে আরও জল রাখতে পারেন। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা মাথা খেতে চায় না তারা এরকম অবশ্যই রান্না করে খাবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আপনারা যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন। আর দেখেই তো বুঝতেছেন আমি একদম পরিবেশন করে নিয়েছি, এখন খেতে যাব। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।